হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিজ অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর রেডি হয়ে এখন বেরোচ্ছি, এটাই সময় হয়, মানে বেরোনোর সময় ভিডিও শুরু করি। আর সেটাই তো, কোথাও বেরোলেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, নইলে আর ঘরে বসে বসে রোজ একই রুটিন কি শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি আর আজকে পরেছি শাড়ি। অবশ্যই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু আমার ব্লগে আরও একজনকে পাবে, আরও এক সুন্দরী, ঠিক আছে, একজন না সরি, তার সঙ্গে তার মানে কী বলবো, আর একটা হ্যান্ডসাম গাইও রয়েছে। তো চলো আমরা এখন ওদেরকে পিক করতে যাব। ট্রেন থেকে নেমে গিয়েছে অলরেডি, আর এই যে কেক নিচ্ছিলাম এর জন্য আমার একটু দেরি হলো। চলো একবারে কী কেক নিলাম গিয়েই দেখাবো, আর কে সেটা তো অবশ্যই একবারে স্টেশনে গিয়েই দেখা হচ্ছে। বেশ অনেক দিন পর আবার দেখা হলো, আর এটা আমার বান্ধবী বললে ভুল হবে, তার থেকে যদি বেশি কিছু হয় তো ও আমার কাছে অনেক 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 স্পেশাল, অনেক কাছের আমার। তো তারপরে আমরা এলাম মাদারসাটে, আর কি করতে এলাম, কেনই বা এলাম, তো সবটাই বলবো, সঙ্গে থাকো। আর ও দেখো ট্রেনে করে এসছে, তো শাড়িটা কেমন হয়ে গেছে এই জন্য আমি আবার ঠিক করে দিচ্ছিলাম। আর এমনি তো ভালো করে করতেও পারে না, পচা মেয়ে একটা। মারপিট শুরু। আর কেমন লাগছে, সব ভেঙে চড়ে দিয়েছে এমন দিনে ওদেরকে আনলাম যে সব ভাঙা চোরা, মানে সৌন্দর্যটা নেই আজকে। আর যাই হোক, একসাথে অনেকদিন পর দেখা হলো, আর খুব তাড়াতাড়ি বিয়ে, এই যে তারপরে আবার পরের বছর আসবো, ঠিক আছে, এসে তখন দাদা রিভিউ নেব যে বিয়ে করে কেমন লাগছে দাদা। এই বদমাস মেয়েটাকে দীপা জিজ্ঞাসা করলো তোমার বিয়ে করে কেমন লাগছে বলো। কার? তোমার? আমার? ধরি ক্যামেরাটা, তাহলে সামনেই ধরি, বলো বলো কেমন লাগছে বিয়ে করে। আমি আর কিছু বলার নেই, বচন যেটা বলবে। দাদা পরে দাদার এখনো হয়নি, চলো এখন একটা ভিডিও বানিয়ে নি, সামনে ভেতরে সব রেডি হচ্ছে, তারপরে আমরা যাবো, তারপরে রিলস বানাই। টাটা দিচ্ছিস কেন, আবার তো আসবি, গিলবি যখন তখন আসবি না ভিডিওতে, গেলার ভিডিওটা কইস না, টাটা। তো কেকটা দেখে যদিও তোমরা গেস করতে পেরে গিয়েছো যে কি কারণে আজকে আমাদের মাদারসাটে আসা, তো যাই হোক, তো অনামিকা মাদারসাটে কেক খুবই ভালোবাসে, ছোচা মেয়ে, আর আমার সাথে খুবই ঝগড়া করে। তো তার তাও কেকটা নিয়ে আসলাম, যেহেতু অনেকদিন পর আসলো, অনেকদিন পর দেখা হলো, আর ফোন করলে প্রচুর 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 অভিযোগ থাকে ওর আমার প্রতি, আর শুধু দাদাকে নালিশ করবে, মানে তোমাদের দাদা ভাইকে সুমিতকে নালিশ করবে। তো আমি এই জন্য মাঝে মাঝে ভুলে যাই যে ও আমার বান্ধবী না আমার ননদ, মানে দাদা দাদা করে তো বেশি, আমার বান্ধবী হয়ে দাদা দাদা করে বেশি, তাই জন্য আমি ভুলে যাই ননদ না আমার বান্ধবী কি। ফোন করলেই ওর শুধু আমার সাথে ঝগড়াই করবে, তারপরে ফোনটা রাখবে, আর যদি বলি কেন ফোন করেছিস, বলবে কি ঝগড়া করার জন্য ফোন করেছে, আমার মুড হয়েছে ঝগড়া করতে, তো এত বাজে মেয়ে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি যেহেতু বিয়ে, সুখে থাকুক ওরা, এটাই কামনা করি, তোমরা ওদেরকে মানে আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে। তো চলো, আমাদের কেক কাটিংয়ের সেলিব্রেশন হয়ে গেছে, আমরা অফিস রুমে বসেই কাটলাম, যেহেতু মাদারসাতে একটা প্রোটোকল রয়েছে, ওরা বাইরের কেক নিয়ে ভেতরে অ্যালাউ করবে না। তো যাই হোক, ভেতরে এসেই দেখো, এই ছোট্ট ডেকোরেশনটা ওদের জন্য করা হয়েছে, টেবিলটা ওটা মাদারসার থেকেই ওরা সাজিয়ে দিয়েছে, আমরা যেহেতু বলে রেখেছিলাম। তো জানি না দাদা আর অনামিকার কেমন লেগেছে, তো ছোটোখাটো যেটুকু পেরেছি আয়োজন করেছি, কারণ আমি বাড়িতেও রান্না করতে পারতাম, বাট মানে সকাল থেকে বিকেল আমার হয়ে যেত এত কিছু জোগাড় করতে, তাই ভাবলাম যে সেজে গুজে এসে একদম মানে পটের বিবি হয়ে রেস্টুরেন্টে বসেই আইবুড়ো ভাত খাওয়া টাওয়া, যাই হোক সব কিছু হবে। তো ভেতরে অনেক কথা বলেছিলাম আমি, বাট অলওয়েজ একটা মানে গান চলছিল বলে কিছুই শোনা যায়নি, মানে পরে এসে দেখে। তো আজকে এখানে আসার একটা বিশেষ কারণ বুঝতেই পেরেছো, তোমরা কেক নিয়েছিলাম, আর অবশ্যই কেকটাতে লেখাই ছিল আইবুড়ো ভাত বলে। তো আজকে হচ্ছে অনামিকা আর দাদাকে আমরা আমাদের পক্ষ থেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, ভেতরে একটু মিউজিক হচ্ছে, আমি কোনো কথাই বলতে পারছি না। অনেক 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 ধন্যবাদ আজকের দিনটার জন্য। ও বাবা, ধন্যবাদ ধন্যবাদ না, গেট ধরবো, গেট ধরে টাকা উসুল করবো দাদা, সেদিনকে হচ্ছে দাদা আর বলবো না, সেদিনকে দাদার শালিক। তো চলো, আমাদের খাবার সার্ভ হয়ে গেছে, দুই একটা ভিডিও বানিয়েছি, ওরা আবার যেহেতু বাড়ি ফিরবে তো ট্রেন ধরতে হবে ওদেরকে আবার। চলো, কী কী মেনু হয়েছে আর কী কী আছে সেটা দেখাচ্ছি ভেতরে গিয়েই। খেতে বসে আবার চলে আসলাম বাইরে, এখন
এখনো আমাদের মাছের মাথা রেডি হতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর এখানকার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো, তুলে দিচ্ছি, দাঁড়া, ছবি তুলবে পরে, আরে তুলবে এখানে। তো ওদের জন্য আমরা নিয়েছিলাম একটা পদ্ম পাতার থালি, অসাধারণই ছিল, মানে প্রচুর ডিশ ছিল। আর দেখো দাদা অলওয়েজ মানে ফানি মুডেই থাকে। ভালো হয়েছে রান্না বান্না, আমার হাতের রান্না ভালো লাগছে। তো এই থালিতে দেখতেই পাচ্ছো অনেক কিছুই রয়েছে, তখন আমার বলতেও খেয়াল নেই কি কি রয়েছে। আর হ্যাঁ, এই মাছের মাথাটা কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম, যেহেতু আইবুড়ো ভাত বলেছিলাম তো ওরা ওখান থেকে বলেই দিয়েছিল এক্সট্রা এটা। আর আমি আর তোমাদের দাদাভাই নিয়েছিলাম পিৎজা, কারণ থালি খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, বাড়ির থেকে মানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম যেহেতু। তো অলওয়েজ মাদ্রাসাটির পিৎজা কিন্তু অসাধারণ হয়। আমি অনেক দিন থেকে রান্না শিখেছি তোদেরকে আজকে খাওয়াবো বলে। ফটো সেশন নাকি? এই হচ্ছে মেয়েদের পাওয়ার। আর এই যে দেখো অবস্থা, খাওয়া দাওয়া কমপ্লিট, বল কেমন লাগছে এবার বল। দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর মারতে পারিনি তাই আজকে এসে রাখতে পেরেছি। ফোন করে শুধু আমার সাথে ঝগড়া করবে, আমাকে একটু খুব ভালোবাসে না, ও অনেক অন্য লোককে ভালোবাসে না, একটু খুব ভালোবাসে। অনেক চল চল হচ্ছে হচ্ছে, চলো গাইজ এখান থেকে এখন আমরা বেরোবো, আর এখান থেকে আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে সেটা তো নেক্সট ভিডিওতে আশা করি তোমরা পেয়েই যাবে। চলে যাবি? হ্যাঁ, ভাল লাগছে যেতে তোর? তোকে ছেড়ে যেতে তো খুবই ভালো লাগে সত্যি। তো ঠিক আছে ঠিক আছে, মনে থাকলো আরি চল লাগবে তোমাদের। ফোনটা খারাপ লাগছে। নেক্সট আমরা এখান থেকে এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটা হয়তো পরের ভিডিওতে পেয়ে যাবে আশা করি, করতে পারবো ভিডিও। আর তার সেই ডেফিনেটলি, হ্যাঁ ভিডিও করার এনার্জি অবশ্যই থাকে। আর অনেকদিন পরে আসলাম মাদ্রাসাতে, সেই কবে এসেছিলাম আমরা? আমরা পুজোর মধ্যে নবমীর দিন লাস্ট এসেছিলাম। আর আমরা যখন প্রথম প্রেম করতে আসতাম এই সেই জায়গা, দেখো তো চিনতে পারো কিনা, এটা হালকা করে, এটা হালকা করে দেখো তো চিনতে পারো কিনা। দূর একটা চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, তো চিনবে কি করে, নতুন জায়গা হচ্ছে। চলো আর বেশি বকবো না, চলো আবার পরে কথা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাড়ছে না কেন, ভিডিওর মধ্যে কাশি পায়। চলো গাইস টাটা, কি করব ঠান্ডা লেগেছে।